সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণের বিষয়গুলি মাথায় রেখে এবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ছাত্রছাত্রীদের অক্ষয় কুমার অভিনীত হিন্দি সিনেমা প্যাডম্যান দেখানো হলো। অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে অভিনীত এই বলিউড ছবিটি বৃহস্পতিবার বিশেষভাবে প্রদর্শন করানো হয় বালুরঘাট শহরের সত্যজিৎ মঞ্চে। জানা গিয়েছে মেয়েদের পিরিয়ড বা ঋতুস্রাব নিয়ে এখনও অনুন্নত চিন্তাভাবনা রয়েছে। সাধারণ প্রকৃতিগত বিষয়টি নিয়ে ধ্যান ধারণা পাল্টাতে ও বিজ্ঞানসম্মত উপায় ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরতে সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড ছবি প্যাডম্যান। জেলাশাসকের নির্দেশে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে প্যাডম্যান ছবিটি দেখানোর ব্যবস্থা করা হয়। এদিন সিনেমা প্রদর্শনের আগে আলো নামে একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সংবর্ধনাও দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। ভীষণ ভালো লাগছে, এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে আলো অংশীদার হতে পেরেছে, যে যারা সাধারণ মহিলা রয়েছে, একদম পিছিয়ে পড়া, কিছু বুঝতে নেই, অর্থনৈতিক থেকে পিছিয়ে আছে, তারা প্যাড ব্যবহারের উদ্দেশ্যটা বুঝতে পারে না, এই জন্য নানা রকম অসুখে তারা ভুগছে, এই যোনি ক্যান্সার, তারপরে নানান রকম নিউট্রিশন, বিভিন্ন রকম অসুখে। সেখান থেকে তাদেরকে বুঝিয়ে এর উপকারিতা কী, এর থেকে রোগের থেকে কী করে নিষ্কৃতি পাওয়া যায় সেটা বোঝানো এটা প্রথম উদ্দেশ্য। আর যেহেতু আলো লোকাল স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে, একদম লোকাল স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে, সেই জন্যে আমাদের এখানে ডাকা হয়েছে। এবং আমরা আশা রাখি যে আমরা করবো জয় নিশ্চয়, হ্যাঁ, এইটাকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি। নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।